এটাও একটা লাভজনক ফসল, কারণ অন্য অন্য জায়গায় দেখছি ঢাকা কি চট্টগ্রামে এর একটা আউট বিক্রি হয় আলো 30-40 টাকা, ওরা কিনে নেয়। কিন্তু আমাদের এই জায়গায় এই একই আউট পাওয়া যায় 8 হইতে 10 টাকা, কি হাইস গেলে 12 টাকা হাই রোডে পরে। কিন্তু এই একই আউট ঢাকার বাইরে আপনি গেলে পাইবেন 30-40 টাকা পরে। তারা ওই যে এতন কিনিয়া নিয়ে মারাই করিয়া ধরেন 50 টাকা কি 60 টাকা তারা বাইর করে। যদি এই পাইকার গুলি আমাদের এই জায়গায় আসে, এই মধ্যস্থলে যে ব্যবসাটা, এই ব্যবসা তারাও যারা কিনে নেবে তারাও পায়, আমরা চাষি যারা তারাও কিছু সংখ্যা পাই। কিন্তু আমাকেও সুবিধা হয় যদি এই পাইকার গুলি এই জায়গায় আসে। আমাদের এই জায়গায় কোনো রাস্তাঘাটের সমস্যা নাই। আমরা আগে গম, তারপরে মসুরি এইসব চাষ করতাম, তারপরে আপনারা এইসব দেখি খরচা বেশি কিন্তু লাভবান কম হইতে আছে, তাই আমরা এই যে আখ চাষ করতেছি এটা লাভবান বেশি হইতে আছে, আমরা অনেক খুশি। তোমার ওই আমাদের 1 মাইনাস 87 বিঘা, 1 বিঘা আখ করতে হইলে আমাদের 50-60 হাজার টাকা খরচ আছে। এবার আখ বলে ভালো ভালো মতো হইতে পারে, আর আল্লাহ যদি কোনো বালা মুসিবত না দেয় তাহলে তো 1.5 হইতে 2 লাখ টাকা বিক্রি করতে পারি, আখ চাষ করে আমরা লাভবান হইতে পারি। তখন আমরা আখ রোপণ করি, তখন আখ খেতে আমরা আরেকটা ফসল করতে পারি, হয়তো বা এটার সাথে আমরা মূলা চাষ করতে পারি বা ফুট লাগাইতে পারি আগের পাশ দিয়ে। যখন ছোট থাকে তখন আখটা আস্তে আস্তে বড় হয়, ওই ফসলটা শেষ হয়ে যায়, তখন আখটা অনেক বড় হয়ে যায়। বড় হয়ে গেলে দেখা যেতেছে আমরা আখের চাষ একবার করলে এই আগের এক বিচিতে আমরা 2 বার করতে পারি। আখ আমাদের অনেক লাভজনক একটা ফসল, এজন্য সবাই আমরা আখ চাষ করি। গাজীর উপজেলায় এবছর প্রায় 105 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে, যা পূর্বের তুলনায় কিছুটা বেশি। বর্তমানে চাষিরা আখ চাষের দিকে কিছুটা ঝুঁকছে। আর রাজুর উপজেলায় যে আখটা চাষ করা হয় সেটা মূলত চিবিয়ে খাওয়ার আখ হিসেবেই চাষ করা হয়। এগুলো বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় পিস হিসেবে, এক পিস আখ 30-40-50 টাকা দর হিসেবে বিক্রি হয়। আর আখ চাষের আরেকটা বিশেষ বিষয় আছে, আখ যখন চাষিরা চাষ করে শুরুতে সাথী ফসল হিসেবে অন্য একটা ফসল করে নেয়, যেমন আগাম বাঙ্গি। আগাম বাঙ্গি প্রথম 3 মাসে চাষ করে সেখান থেকে তারা একটা ভালো আয় করে, পরবর্তীতে আখ থেকেও তারা একটা আয় করে। আর আখ চাষের আরেকটা বিশেষ বিষয় আছে, প্রথম পর্যায়ে কিছু পরিচর্যা ক্ষেত্রে খরচ হলেও পরবর্তীতে খুব বেশি একটা পরিচর্যার দরকার হয় না। আর এখানে আখের স্থানীয় যে আখগুলো চাষ হচ্ছে তাদের একটা ভালো বাজারও তৈরি হয়েছে। আখ চাষের ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা ওইভাবে নাই, তবে আমরা আখের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকের পাশে থেকে নিয়মিত এগুলোর পরামর্শ দিয়ে যাচ্ছে, এর ফলে আখ চাষে চাষিদের কোনো সমস্যা হচ্ছে না। আর তুলনামূলকভাবে আখের ক্ষেত্রে এই এলাকায় যে উঁচু জায়গাগুলোতে আখ চাষ হয় রোগ এগুলোর কম হয়।